আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বিশ্বকে আহ্বান। এরপর জানিয়ে দেব আইআরজিসির কমান্ডারের হুঁশিয়ারি, সন্ত্রাসীদের বহিষ্কার করুন নয়তো হামলা চলবে ইরাককে ইরান। এদিকে চীন ও রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছেন G7 নেতারা। জানিয়ে দেব ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। এবং জানিয়ে দেব রাশিয়ার কাছে বাখমুত হারানোর কথা নিশ্চিত করলেন জেলনস্কি। সর্বশেষ জানিয়ে দেব প্রথমবারের মতো যৌথ মহড়ায় ভারত ও সৌদির নৌবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বিশ্বকে আহ্বান। শেষ হয়েছে G7 সম্মেলন জাপানের শহর হিরোশিমায়। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজ এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে ফুমিও কিশিদা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন। পারমাণবিক বোমার আক্ষরিক গম্ভোজের সামনে বক্তব্য দেওয়ার সময় কিশিদা বলেন, আজকের প্রজন্ম পারমাণবিক বোমা তৈরির বিরুদ্ধে কথা বলে চলেছে। তিনি বলেন, আমরা সবাই হিরোশিমার নাগরিক, G7 নেতারা এই জায়গায়, এজন্য জড়ো হয়েছি। আমরা একই সঙ্গে হিরোশিমার কণ্ঠস্বর এবং প্রার্থনা শুনছি। তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কখনোই দেওয়া উচিত নয়। বল প্রয়োগ করে স্থিতাবস্থা পরিবর্তন করতে এটি ব্যবহার করাই বাদ দেওয়া উচিত। ইউক্রেন নিয়ে আলোচনার মধ্যে দিয়ে ফুমিও কিশিদা G7 শীর্ষ সম্মেলন শেষ করেছেন। স্থানীয় সময় দুপুর 2:30 জাপানের এই নেতার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এই অঞ্চলের অন্যান্য নেতাদের মধ্যে কিশিদাই সবচেয়ে শক্তিশালী অবস্থান নিয়েছে। তার সরকার শত শত রাশিয়ান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমনকি ইউক্রেনকে প্রায় $7 বিলিয়ন সহায়তা দিয়েছে। আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি, সন্ত্রাসীদের বহিষ্কার করুন নয়তো হামলা চলবে বলছে ইরাককে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ইরাককে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটি থেকে ইরান বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করা না হলে এসব সন্ত্রাসীদের আস্তানায় আবারও হামলা চালাবে তেহরান। আইআরজিসির সেনা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর শনিবার তেহরানে দেওয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ইরান বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করার যে প্রতিশ্রুতি বাগদাদ দিয়েছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। তিনি বলেন, আমরা এসব সন্ত্রাসীকে ইরাক থেকে বহিষ্কার করার জন্য বাগদাদকে সুযোগ দিচ্ছি। যদি তারা সে সুযোগ কাজে না লাগায়, তাহলে কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চলতে থাকবে। বাগদাদ সরকারকে কতদিন বা কত মাসের সময় দেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জেনারেল পাকপুর বলেন, এ প্রশ্নের উত্তর ইরাক সরকারের ভালোভাবে জানা আছে। 2022 সালের 24 সেপ্টেম্বর থেকে ইরাকের কুর্দিস্তানে আশ্রয় গ্রহণকারী সন্ত্রাসীদের অবস্থানে বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এসব সন্ত্রাসীকে বহিষ্কার করে ইরাক ইরান সীমান্তকে নিরাপদ করার জন্য ইরাক সরকারের পাশাপাশি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে তেহরান। সূত্র পার্টস টুডে। চীন ও রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে G7 নেতারা। 7টি শিল্প উন্নত দেশ শনিবার চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক নিরাপত্তা হুমকির বিষয়ে নিন্দাকে তীব্রতর করেছে। একই সময়ে তারা রাশিয়াকে তার সামরিক আগ্রাসন বন্ধ করতে এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিতে বেইজিং এর প্রতি আহ্বান জানিয়েছে। হিরোশিমায় G7 শীর্ষ সম্মেলনের একটি বিবৃতিতে চীনের অর্থনৈতিক বল প্রয়োগ, দক্ষিণ চীন সাগরের সামরিককরণ এবং কূটনীতিকদের নিরাপত্তাকে অবমূল্যায়ন ও তাদের কাজে হস্তক্ষেপ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিষ্ঠা এবং অর্থ অর্থনৈতিক সমৃদ্ধিকে অবমূল্যায়নের জন্য সমালোচনা করা হয়েছে। এছাড়া G7 রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে যতদিন প্রয়োজন হবে ততদিন ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই গ্রুপকে বলেছে, তাদের উদ্যোগগুলো চীনের ক্ষতি করার জন্য বা তার অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নকে বাধা দেওয়ার জন্য নয়। G7 বেইজিংকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ পুনর্গঠন, বৈশ্বিক স্বাস্থ্য এবং সামষ্টিক অর্থনৈতিক
স্থিতিশীলতার বিষয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিচ্ছিন্ন হচ্ছি না বা অন্তর্মুখী হয়ে যাচ্ছি না। একই সঙ্গে আমরা স্বীকার করি যে স্থিতিশীলতার জন্য অর্থনীতিকে ঝুঁকিমুক্ত বৈচিত্র্যময় করা প্রয়োজন। আমরা আমাদের নিজস্ব অর্থনৈতিক প্রাণবন্ত করতে আমাদের অর্থনীতিতে এককভাবে এবং সম্মিলিতভাবে পদক্ষেপ নেব। আমরা আমাদের গুরুত্বপূর্ণ সরবরাহ শৃঙ্খলে অত্যধিক নির্ভরশীলতা হ্রাস করব। জি7 পূর্ব দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে পুনরায় উদ্বেগ প্রকাশ করে এটি ইউক্রেনে সার্বিক ন্যায্য এবং স্থায়ী শান্তিকে সমর্থন করতে বেইজিংকে উৎসাহিত করে। যুক্তরাজ্যের কর্নওয়ালে 2021 সালে জি7 শীর্ষ সম্মেলনের পরে বিবৃতিকে বেইজিং এর সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেই সম্মেলনে চীনের কথা প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছিল। তুলনামূলকভাবে মৃদু ভাষায় এক শান্তিপূর্ণ সমাধানের আহ্বান এবং তাইওয়ানে স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টার বিরোধিতা করা হয় বিবৃতিতে। তবে জি7 সদস্যদের মধ্যে একটি সমঝোতার ভাবও দেখা গেছে। কেউ কেউ এই বিষয়ে সুনির্দিষ্ট আলোচনায় অস্বচ্ছন্দ বোধ করেন। এদের মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। 18তম সপ্তাহের মতো বিক্ষোভ করলেন ইসরায়েলিরা। শনিবার রাজধানী তেল আবিবে ছিল তাদের প্রতিবাদ সমাবেশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের প্রধান চত্বরে হাজির হন লাখো মানুষ। তাছাড়া শহরের গুরুত্বপূর্ণ সব সড়কে অবরোধ করেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। তারা অবিলম্বে বিচার বিভাগের সংস্কার পরিকল্পনা বাতিলের দাবি তোলেন। ইহুদিদের অভিযোগ, এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হবে, প্রতিষ্ঠিত হবে এক নায়কতন্ত্র। চলতি বছরের শুরুতেই কঠোর ডানপন্থী প্রতিরক্ষা মন্ত্রী ইতেমার বিন গাভির প্রস্তাব দেন বিচার বিভাগীয় সংস্কারের। এর মাধ্যমে সর্বোচ্চ আদালতের ক্ষমতা কমানো হবে, এখতিয়ার বাড়বে পার্লামেন্টের, সে সময় বিতর্কিত যে কোনো বিল পাস করাতে পারবেন এমপিরা, তাতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রয়োজন হবে না। রাশিয়ার কাছে বাখমুত হারানোর কথা নিশ্চিত করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার রাশিয়ার কাছে বাখমুত শহর হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শহরটি কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে কিনা। তিনি উত্তরে বললেন, আমি মনে করি না, আজকে বাখমুত শুধু আমাদের হৃদয়ে আছে। এর আগে শনিবার রাশিয়ার দাবি করে তারা ধ্বংসপ্রাপ্ত পূর্ব ইউক্রেনের শহরটি পুরোপুরি দখল করেছে, যা সত্য হলে 15 মাসের দীর্ঘতম এবং রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটবে। জেলেনস্কি আরো বলেছেন, এটি ট্রাজেডি, জায়গাটিতে আর কিছুই নেই। বৃহৎ সমতল শহরটিতে হামলার নেতৃত্বে ছিল রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের সেনারা, যার নেতা ইয়েভগেনি প্রিগোজিন আগের দিন বলেছিলেন তার সেনারা শেষ পর্যন্ত ইউক্রেনীয়দের শহরের অভ্যন্তরে প্রবেশ করে দখল নিয়েছে। কিয়েভের আগে প্রিগোজিনের দাবি অস্বীকার করেছিল। তবে বিশ্লেষকরা বলছেন, মস্কোর কাছে বাখমুতের কৌশলগত মূল্য খুব কম। দীর্ঘতম যুদ্ধের পর এ শহরের দখল রাশিয়ার জন্য একটি প্রতীকী বিজয়। পশ্চিমা কর্মকর্তাদের অনুমান, বাখমুতে 20-30 হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীকেও অনেক মূল্য দিতে হয়েছে। সূত্র রয়টার্স ও বিবিসি। প্রথমবারের মতো যৌথ মহড়ায় ভারত ও সৌদির নৌবাহিনী। রয়্যাল সৌদি নেভাল ফোর্সের ক্যাডেটরা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে 3 সপ্তাহের প্রশিক্ষণে অংশ নিতে ভারতে এসেছেন। দুই দেশের মধ্যে এই ধরনের এটি প্রথম সহযোগিতা। সৌদি দলে কিং ফাহাদ নেভাল একাডেমির 55 জন প্রশিক্ষণার্থী এবং 5 জন নির্দেশনামূলক কর্মী রয়েছেন। তারা এই সপ্তাহে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের কোচিতে একটি নৌঘাটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে ভারতের সাউদার্ন নেভাল কমান্ড। খবর আরব নিউজের। কমান্ডটি এক টুইটার বার্তায় জানিয়েছে, পরিকল্পিত 24 দিনের মহড়া ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল সৌদি নেভাল ফোর্সের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি বড় অগ্রগতি। তারা জানিয়েছে, প্রশিক্ষণার্থীদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছিল। পালের জাহাজের অভিজ্ঞতা প্রদানের জন্য ক্যাডেটদের পাল প্রশিক্ষণ জাহাজ INS সুদর্শনীতে সংযুক্ত করা হবে। জুবাইলের কিং আব্দুল আজিজ নৌঘাটিতে সৌদির প্রধান নৌ একাডেমি থেকে ক্যাডাররা প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন জাহাজ INS তীর এবং INS সুজাতাতে পৌঁছেছে। সৌদিদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্কের প্রদর্শন হিসেবে দেখা হয়। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ রঞ্জিত কুমার বলেন, সৌদি নাবিকদের জন্য ভারতীয় নৌঘাটিতে প্রথমবারের মতো প্রশিক্ষণ কর্মসূচি ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে সৌদি নিরাপত্তা সংস্থার ক্রমবর্ধমান আস্থার ইঙ্গিত দেয়।